ওয়েলকাম টু সৎ ভাই ব্লগস। সকাল 6টা বাজতেছে আর আমি হচ্ছে যে সেহেরি খাওয়ার পর ঘুমাইনি, আমার এখনও ঘুম আসতেছে না। সকাল 6টা বাজতেছে, আমি আবার একটা সমস্যা হইতেছে যে এখন যদি ঘুমাইতে যাই দিনের 12টা 1টা বাজে যাবে। ঘুম থেকে উঠলে আর রোজার মাসের তো বললে রোজার আর কি ঘুমানো যায় না, রোজা হালকা হয়ে যায়। ঘুম 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 ঘুম, তো মেইন কথা হচ্ছে যে আমার সৎ ভাই হয়তো এখন ঘুমাচ্ছে, কারণ সে রোজা রাখার সাথে সাথে ঘুমায় যায়। ও সেহরি খাবার পর ঘুমায়, ইফতার করার পর ঘুমায়, ইফতার করার আগে ঘুমায়, সেহরি করার আগে ঘুমায়। গম 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 গম, আকাশে তো মেঘলা জীবনা তো একলা, এখনই ধরবে কুত্তার ভার। সো দিস ইজ মাই আপন ভাই, দিস ইজ নট মাই সৎ ভাই, ওরকম চালাবো আমি। পানি খাইতে আসি নাই সকাল সকাল, আর রোজার মধ্যে পানি নাই খাওয়া যায় না, মুখ দিতে আসছি, একটু গরম লাগতেছিল। তো আমি ঘুম থেকে তো উঠে গেছি, অনেক দুপুরে ঘুরছি ঘুম থেকে, আমার তো ঘুম আসতেছে আবার। বাইরে মাত তো গরমে গাড়ি এ পুরে যাবে, ধপ করে বাসটি যাবে তুই গরমে বের। এ ভাই রিক্সা কেমনে চালাচ্ছেন? এ রিক্সা ব্যবস্থা কাকু ভালো আছেন? কাকু গরমে বের হওয়ার কোনো দরকার নেই, একদমই দরকার নেই, রোজার আগে তো একদমই দরকার নেই, কিন্তু আজকে আমাকে অনেকক্ষণ বেরিয়ে হবে, আমি যাচ্ছি বাজার করতে। আমি তো আসছি ধনিয়া পাতা টমেটো লেবু, হাতের ভিতরে মুরগি টার্গে কিনে ফেলছে, মর্গে মর্গে তোমার কাছে মর্গে। সো গুড পিপল, আমাকে এখন সিআর বেজাইতে হবে, আমি এখন ওয়েট করতেছি আমার সৎ ভাইয়ের জন্য। এই বারবার সৎ ভাই সৎ ভাই বলতে ইচ্ছে করতেছি, হচ্ছে চৌধুর চৌধুরের জন্য আমি এডিটেডে করতেছি। তো যাওয়া হচ্ছে আমার সিআরবিতে, আমি অনেকক্ষণ ধরে এই চৌধুরের দাঁড়া করে রাখছি, কারণ বাইরেতে একটু প্রবলেম হতেছিল, বাইরে হওয়ার আগে দিয়ে আমার ফাগু দিচ্ছে। কথা হচ্ছে আমার সৎ ভাই সকাল থেকে ব্লগ বানাচ্ছে, আমাকে বলছে যে 2টা বাজে বের হবে, 2টা থেকে 8টা বাজেছে, 8টা থেকে 3টা বাজে, 3টা থেকে 3:30 বাজেছে, আসি দাঁড়া করে রাখছে, কোনো খবর নাই, দেখি কখন আসে। ভালোই রোদ, রোদে জ্বলতেছে, চেহারা জ্বলতেছে, ফর্সা লাগতেছে। Here is my brother is standing there. অনেকক্ষণ ধরে মাঞ্জামারি দাঁড়ায় আছে, এ দেখুন। What is up, what is up? সৎ ভাই, what is up? আধা ঘন্টা is not a big deal. আমরা বাইরে হওয়ার সাথে সাথে আগু ধরছিল, আগে চাপ পড়তেছিল। Yes, brightness বাড়ি গেছে, ফর্সা লাগছে, ধরে ফর্সা লাগতেছে। Yes. সুন্দর লাগছে আমাকে। Yes. আমাদের কিছু হিন্দু স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট গুলো বোর হচ্ছে আমাদেরকে ছাড়া, তো আমি একটু ট্রেন করতে যাচ্ছি, ট্রেন করতে যাচ্ছি, ট্রেনে যাবো, ট্রেন করতে এখন মেইন কথা হচ্ছে আমরা গাড়ির মধ্যে ছিলাম, একটা লোক নাকি আমাদের কথা বোর হচ্ছিল, আমরা চিল্লাই চিল্লাই না একটু লাউডলি, আমি তো কথা বলি একটু লাউডলি, তো আমাদের কথা শুনে বলে আপনার তো কথা আমি বোর হচ্ছি, তুই কথা বলতি, আমি ওনার সাথে আলাপ আলোচনা করতাম, ওনার মেয়েটাই থাকলে ঠিক ঠিক করে রাখতাম আর কি। এখন কথা হচ্ছে সিআরবি আসে গেছে, পিছন চিল্লাই গেছিল অত সুন্দর হবে, রোজা রমজান নাকি আপনি খেলতেছে বলা ভাই, এই হুজুর মানুষ নামাজ পড়তে যান, রোজা রমজান খেলাধুলা ভালো না। তো আমরা সিআরবিতে ইতিবা দেখো তোমার নাইকের জুতা ভরে থাকছে, বলে লিখছি ভাই তোমার নাইকের তলা চুরি গেছে, নাইকের তলা চুরি গেছে, সাবাস বাচ্চারা সাবাস। হোয়াট ইজ আপ পোলাপাইনস, প্র্যাকটিস দা বেরোজদারস।
অফ ওটু স্টিডেন্স ক্রু দা বেরোজদারস অফ ওটু স্টিডেন্স ক্রু অনেক অনেক এখানে হচ্ছে যে কাহিনী হচ্ছে সবগুলো হচ্ছে হিন্দু আমাদের স্টুডেন্ট বহুদিন পরে ভাই বহুদিন পরে কথা হচ্ছে যে সিএম এসে গেছে, সবাই প্র্যাকটিস করতেছে, সিপাতুপার ট্রেন করতেছে, ওখানে ট্রেন চলতেছে, এইখানে একটা আছে মাইয়া, কি অবস্থা তোমাদের? আমাকে ধরছে? আমাকে কেউ ধরে নাই, নর্মাল আছি। হ্যাঁ, আমি জল খাই না, না জলের কথা বলিস না। সবগুলো হচ্ছে সবগুলো বসে আছে এখানে, এলো যে আমাদের দীপা বচ্চন মোড়ে, এখানে আমার শেফ আমাদের আছে, সৃষ্টি, সুভাষ, শঙ্কর, দীপা নাম বুঝিয়ে খালি আমাদের অটো সেকেন্ড, এটা ইফতার পার্টি, এটা ইফতার বানানো শেষ। এই কি বলতো আমরা এখন ইফতারি করবো, সবাই উঠে সিজন করো, একটু সদ্ভাই ব্লগ থেকে নিয়ে আসা, একটু শাউট আউট টু সদ্ভাই বলা, আমাদের ইফতারি আজকে, সাকিব ব্লগ ইন করো নাকের ভিতরে।